রান্নাঘরে কিন্তু চলছে বউ ভাতের নানান রকম রেসিপি। আজকে তো জানি আমরা বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো কন্টিনেন্টাল কেটারিং সার্ভিসেস এর কর্ণধার এবং প্রফেশনাল শেফ রঙ্গন নিয়োগের দিন। দেরি না করে দেখে নেব যে রঙ্গনদা আমাদের আজকে বউ ভাতের কি স্পেশাল ডিশ শেখায়। রঙ্গনদা চলে আসুন। হ্যাঁ, বিয়ের মৌসুম এসে গেল, সুতরাং বিয়ের মৌসুমের রেসিপি, ডিনারের রেসিপি দেখালেই ভালো হয়। তো আজকে যেটা করব সেটা হচ্ছে ফিস দম্পক। ফিস দম্পক করতে যেটা লাগে সেটা হচ্ছে কাতলা মাছ, টক দই, টমেটো পিউরি, নুন, রসুন বাটা, ঘি, গরম মশলা গুঁড়ো, পোস্ত বাটা, চারমগজ বাটা, কাজু বাটা, রসুন বাটা, হলুদ, কাশ্মীরি লঙ্কা, খোয়া ক্ষীর, সাদা তেল, আর অ্যাকম্প্যানিমেন্ট হিসেবে আমরা সাদা ভাত রেখেছি। ইচ্ছে করলে পোলাও দেওয়া যেতে পারে। আচ্ছা, তো ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে এই মাছটাকে আমরা নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছটাকে কি আমরা ডিপ ফ্রাই করব? হ্যাঁ, ডিপ ফ্রাই করব। তাহলে কি তেলটা বসিয়ে দেব? হ্যাঁ, তেলটা বসানো যেতে পারে। তেলটা যেহেতু অনেকটা লাগবে, একটু বেশি করেই দিচ্ছি। এটা খুব রিচ রান্না হবে। হ্যাঁ, খুব রিচ। এবার দিয়ে দেব। থাক, আর একটু গরম হোক, ততক্ষণ এটা বাটির মধ্যে চার মগজ পোস্ত ওগুলো সব গুলে ফেলা যাক। চার মগজ পোস্ত, কাজু বাটা, এর মধ্যে একটু টক দই। টক দই আমরা ওই আন্দাজ মতো 2 টেবিল চামচ নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা ছেড়ে দেয়া যাক। ছেড়ে দিয়ে এটা ঢাকা দিয়ে দিই। এইটা গুলে একটা সাইডে রেখে দিলাম। মাছটা হয়ে গেছে কিনা একটু দেখে নি। বাহ, সুন্দর কড়া করে ভাজা হয়ে গেছে। এবার তুলে ফেলবো মাছটাকে। এইবার গ্রেভিটা বানাবো। এটার মধ্যে আমরা কি কি দিচ্ছি? এটা পেঁয়াজ গেল। পেঁয়াজ গেল। এবার রসুন। রসুন এর মধ্যে একটু হলুদ দেব। এবার এবার দেব কাশ্মীরি লঙ্কাটা। এটাকে ভালো করে কষতে হবে। কষতে হবে। একটু নুন। নুন, টমেটো পিউরি। নরমালি আমাদের বাঙালি ইন্ডিয়ান যেসব মাছের প্রিপারেশন গুলো হয় আদার দেন সর্ষে, সেগুলো সব আদা দেয়া হয়, কিন্তু এটা আদা দেয়া হয় না। কেন? সেটা কেন? এটা টেস্টটা একটু অন্যরকম। আচ্ছা, মানে আদার ফ্লেভারটা থাকবেই না। এবার আমরা এর মধ্যে অর্ধেকটা খোয়া ক্ষীর দিয়ে দেব। তেলটা ভাসছে, ভেসে উঠছে আস্তে আস্তে, তার মানে মশলাটা হয়ে এসছে। এবার চার মগজ পোস্তটা গোলাটা দিতে হবে। পুরো গোলাটা আমরা পেস্টটা দিয়ে দেবো। টক দই এর মধ্যে দেয়া আছে, একটু টক দই রাখতে হবে, উপরে দেব ফেটিয়ে নামাবার আগে ঘিয়ের সঙ্গে। আচ্ছা, সামান্য একটু। যতক্ষণ রান্না হচ্ছে তার মাঝখানে বলে দেবো, আমার শাড়ি আর গয়না কিন্তু দিয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, অর্থাৎ স্বর্ণালীপি। খুব সুন্দর একটা কালার এসেছে। চার মগজ পোস্ত, টমেটো পিউরি, এবার মাছটা দিয়ে দেবো এর মধ্যে। মাছটা আপনারা ইচ্ছে করলে আলাদা করে রেখে মাছের উপরে গ্রেভিটা দিতে পারেন, কিন্তু মাছটা যদি একটু ফুটিয়ে দেন গ্রেভিতে তাহলে টেস্টটা মাছের মধ্যে টেস্টটা ঢুকবে গ্রেভি, মানে একদম ভেতরে জুসের মতো এন্টার করবে। এবার এর মধ্যে ঘি, গরম মশলাটা দিতে হবে। ঘি একটু বেশিই দিচ্ছি। ঘি পুরোটাই, গরম মশলাটা দিই? গরম মশলাটা এর উপরে ছিটিয়ে দিতে হবে। একটু এই স্টিমে হবে, ততক্ষণ আমি এটাকে রেডি করে নিই। বাহ, এবার ফেটানো টক দইটা, গরম মশলা, ফিশ দম্পক। উপকরণ: কাতলা মাছ, টক দই, খোয়া ক্ষীর গ্রেট করা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, পোস্ত বাটা, কাজু বাটা, চার মগজ বাটা, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো পিউরি, নুন, ঘি, সাদা তেল। পরিবেশন করার জন্য ভাত প্রণালী: প্রথমে কাতলা মাছগুলি নুন এবং হলুদ মাখিয়ে নিন। সাদা তেল গরম করে দুপিট ভালো করে মাছগুলো ভেজে একটি পাত্রে তুলে রাখুন। একটি পাত্রে চার মগজ বাটা, পোস্ত বাটা, কাজু বাটা, টক দই ও সামান্য জল দিয়ে ফেটিয়ে রাখুন। গ্রেভি তৈরির জন্য অন্য একটি ফ্রাইং প্যানে মাছ ভাজার তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে একে একে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন, টমেটো পিউরি ভালো করে কষিয়ে নিয়ে সামান্য জল মেশান। এরপর খোয়া ক্ষীর এবং আগে থেকে ফেটিয়ে রাখা মশলার মিশ্রণটি জল সহ ফ্রাইং প্যানে দিয়ে দিন। ফুটে উঠলেই তৈরি গ্রেভি। এবার ভাজা মাছগুলি গ্রেভির মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে ওপরে ঘি ও গরম মশলা গুঁড়ো দিয়ে একটি পাত্রে নামিয়ে নিন।
ফাটানো টক দই এবং গরম মশলাগুঁড়ো মাছের উপর দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ফিশ তাম্পো। ওয়ান্ডারফুল টেস্ট, অসম্ভব ভালো হয়েছে। আমার মনে হচ্ছে না প্রথম আর রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছি, মনে হচ্ছে কারোর বিয়েবাড়িতে ঢুকে পড়ে পাত পেরে খাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ রঙ্গনদা, খুব ভালো হয়েছে। আজকে তো সময় একদম হাতে কম, চলে যেতেই হচ্ছে আমাকে, কিন্তু পরে আবার দেখা হচ্ছে আপনার সঙ্গে তো সোমবার, আপনি ব্রেকফাস্ট শেখাবেন। থ্যাংক ইউ সো মাচ রঙ্গনদা ফর আ ওয়ান্ডারফুল ডিশ। আর আমার প্রথমাদের জন্য বলি, আবার তো কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আবার একটা বউ ভাতের দারুণ রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজ একেবারে সময় শেষ, লিখে নাও আমার ঠিকানা, প্রথমা ইটিভি বাংলা 55A মির্জা গালিব স্ট্রিট কলকাতা 16, অথবা মেল করতে পারো আমাদের ইমেল আইডিতে প্রথমা @etv.co.in।